লক্ষ্যে আমরা আজকে সভিয়ে সরান সমাবেশ সমাবেশ মঞ্চে সভাপতি মন্ডল সভাপতি জীবন দেবনাথ আমাদের এই এলাকার জাতি কল্যাণপুর প্রমুখ নগর মন্ডলে দেবনাথ মহোদয় ওনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সেই দিনের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব, আমরা আওয়াজ তুলব সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের আওয়াজ উঠবে ওই মার্ক্সবাদ এইভাবে জীবনযাত্রা এদের জীবন প্রণালী করতে থাকে। এখন আওয়াজ চলে গেছে, কোনো আওয়াজ ইনক্রিমেন্টে কারণ প্রকৃতপক্ষে ওরা জীবিত হতে পারেনি। বিজেপি এরকম হয় না, বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বিজেপি পয়সা কামানো চায় না। কারণ সিপিএম সেটা জানে যে এই কয়েকজন নেতা যাদের মাধ্যমে আমার এখনো সে ডায়লগ বা এই যে কথাটা এখনো মনে আছে, আমাদের স্বর্গীয় যিনি আমাদের সুকুমার সেনগুপ্ত দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরার যখন মানে সেই উদ্ভব তখন প্রথম মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন, উনার দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে মধ্যে হাত পুরাতেন, বলেছেন কি যে সমীর বাবু ও তো আমাকে মেনে দেয়নি, ত্রিপুরাতে সিপিএম এর পুরাবর্তন করলো এবং সেটাই হয়েছিল। এখন আশায় কিন্তু বেদরা এই প্রতি ঘুরছে, মাঝখানে চুপচাপ ছিল, রাজীববাবুকে প্রায় বলেন আরে আমার গুরু কি দিচ্ছে, আমরা ফোন পেয়ে মানুষ সব জানে কিছু লাভ হবে না। আমরা দেখেছি যখন আমাদের সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির
যে শহীদ হয়েছেন আজকে 26 জন শহীদের সাথে সাথে শহীদের যদি আমরা তালিকা বলতে থাকি তাহলে 365 দিন চলে যাবে যেখানে যান খালি শহীদ মৃতের সংখ্যা মৃতের সংখ্যা এবার 2023 এ আমি যা শুনলাম বহু জায়গায় নাকি কবর খুলে রেখেছিল এর দুই দিন পরে ওরা রিলিজ বানিয়ে দিয়েছিল যে সবাইকে নাকি কবর জীবিত কবর দেবে এই ঘটনা আমাদের সবাই জানা কিন্তু আপনারা আমরা সবাই মিলে তাকে বিরোধ করলাম প্রতিরোধ যে বুলেটের মাধ্যমে 26 জন আমাদের এই কল্যাণপুরে যাদেরকে খুন করা হয়েছে বুলেটের